আমাদের এখানে তো যদি পুরকৌশল ডিগ্রি হিসাবে ধরি তাহলে প্রায় 70 বছর ইতিহাস। এর আগে কেউ এটা চিন্তা করে নাই যে ইঞ্জিনিয়ারদের নিয়েও একটা প্রতিযোগিতা করা যায়। আগে অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের অনেক সময় যেত অ্যানালিসিসে, এই ডিজাইন অফিসে বসে বসে ম্যানুয়াল ক্যালকুলেশন। প্রথমত ছিল স্লাইড রুল, তারপরে আসলো ক্যালকুলেটর। 1970-এর দিকে প্রথম মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহৃত হওয়া শুরু করলো, যে কম্পিউটার অ্যানালিসিস। এবং সেটা আস্তে আস্তে 80-এর দশকে গিয়ে ডেস্কটপ কম্পিউটারে চলে আসলো। তো এখন বেশিরভাগ স্ট্রাকচার দেখি যে আর ওই ম্যানুয়াল কম্পিউটেশন আর কেউ ওইভাবে করে না, সব কম্পিউটার প্রোগ্রাম দিয়ে। এটার একটা ক্ষতিকর দিক যেটা আমার ধারণা, আগে স্ট্রাকচারাল সিস্টেম নিয়ে অনেকে চিন্তাভাবনা করত, এখন অনেকে মনে করে যে কম্পিউটারে দিলেই সব তো সলিউশন বেরিয়ে আসবে। কিন্তু এই যে মডেলিং, একটা স্ট্রাকচারকে কম্পিউটারে নিলে মডেলিং করতে হয়, সেই মডেলিংয়ে অনেক অ্যাসাম্পশন, সেইগুলোতে অনেকে খুব একটা গুরুত্ব দেয় না। তো এই কম্পিটিশনের মাধ্যমে এখন আমার ধারণা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের যারা স্ট্রাকচারাল ডিজাইনার হবে তাদের একটু চিন্তা করার এখানে সুযোগ দেওয়া হচ্ছে।